বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সমগ্র দেশের বাছাই করা পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজকের এই ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে প্রথম যে বিগ ব্রেকিং উঠে এসেছে সেটি হলো লক ইউপির বুট মকর সংক্রান্তিতে শুরু হতে পারে অযোধ্যায় মন্দির নির্মাণ তাহলে এবারে শুনুন খবরের বিস্তারিত সব পরিকল্পনা মাফিক চললে আগামী বছর মকর সংক্রান্তির দিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হতে পারে যদিও এক্ষেত্রে নতুন করে শিলান্যাসের সম্ভাবনা নেই বলে সূত্র উদ্ধৃত করে টিও আই জানিয়েছে সরকারি সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের ক্ষেত্রে বিশেষ তৎপরতা দেখাতে পারে কেন্দ্র সেই সঙ্গে অযোধ্যায় যাতে একটি মহারাম মন্দির নির্মিত হয় সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মোদী সরকার সমন্বয় রক্ষা করবে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ এক আধিকারিকের কথায় মন্দির নির্মাণ কাজের সূচনার ক্ষেত্রে মকর সংক্রান্তি খুবই শুভ দিন তার মধ্যে সরকার প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে ফেলবে বলে আমাদের আশা তাছাড়া দু হাজার বাইশ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন তার আগে মন্দিরের কাজ উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করতে চায় সরকার অযোধ্যায় মন্দির নির্মাণের কাজে সমস্ত বাধা দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হবে বলে আশাবাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য রবিবারই কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ একই সঙ্গে বিশিষ্ট স্থপতি চন্দ্রকান্ত সুমাপুরার তৈরি নকশা অনুসারে রাম মন্দির নির্মাণের দাবি জানিয়েছে তারা বিএজপির তৎকালীন প্রধান অশোক সিঙ্গলের বিশেষ অনুরোধে সম্পুরা প্রস্তাবিত রাম নকশা তৈরি করেছিলেন বিএসপির তৈরি নকশা অনুসারে খাদ চললে মন্দির নির্মাণে অন্তত পাঁচ বছর সময় লাগবে বলে মন্দির ওয়ার্কশপের প্রধান অন্নুবাই সুমাপুরা জানিয়েছেন বু প্লিন্ট অনুসারে মোট দুইশো বারোটি স্তম্ভের উপরে অযোধ্যায় রাম মন্দির নির্মিত হবে দুটি ভাগের স্তম্ভগুলি সজ্জিত থাকবে আর তার উপরে থাকবে ছাদ ছাদে একটি সুচ্চ শিখর থাকবে বলেও জানা গিয়েছে সেই সঙ্গে প্রস্তাবিত মন্দিরটি একশো ফুট উঁচু হবে এর প্রস্ত এবং দৈর্ঘ্য হবে যথাক্রমে একশো ফুট এবং দুইশো ফুট এমন সুবৃহৎ একটি কাঠামোতে সাপোর্ট বেশ হবে বলেও কোনো ইস্পাত ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ মন্দিরটি নির্মাণে কমপক্ষে এক দশমিক সাত পাঁচ লক্ষ গণ পাথরের প্রয়োজন হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আজকের দ্বিতীয় বিগ বেই কিনি দিল মমতাকে সব রকম সাহায্যের আশ্বাস অমিত শাহের বুলবুলে সতর্ক নজর কেন্দ্রের বুলবুল পরবর্তী পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে দিল্লি জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর তিনি দুর্গতদের সাহায্যে কেন্দ্র সব রকম সাহায্য দিতে প্রস্তুত বলে জানালেন রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন অমিত শাহ রবিবার টুইট করে তিনি জানান পূর্ব ভারতে ঘূর্ণিঝড় বুলবুল আঁচে পড়ার পর খুব কাছ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে আমরা প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যারা লড়াই চলাচ্ছেন তাদের জন্য প্রার্থনা করছি উদ্ধারকারী দল মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পশ্চিমবঙ্গে এনডিআরএফের ১০টি দশটি দল ওডিশায় ছয়টি দল মোতায়েনে রয়েছে তারা মানুষদের নিরাপদ স্থানে সরানো উদ্ধারকার ত্রাণ বিলির কাজে রাজ্য সরকারকে সাহায্য করেছে এনডিআরএফের অতিরিক্ত আঠারো দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জলের সম্পর্কে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন্দ্রের তরফে জলের ক্ষয়ক্ষতির মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাসও দিলেন প্রধানমন্ত্রী একই সঙ্গে সকলের সুরক্ষিত থাকারও প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী দশ বছর আগে আয়লা এসেছিল এখানে সাগর দ্বীপের ওপরে নিরাপদ জায়গায় পালানোর মরিয়া চেষ্টায় ছিলেন বাদাবনের বাসিন্দারা বুলবুল দ্বীপবাসীদের আরও অসহায় করে দিল আয়লার থেকেও বেশি শক্তি নিয়ে আর এই পরিস্থিতি যখন চলছে তখন একটা না রাত প্রায় এগারোটা পর্যন্ত নবান্নে বসে জলের মতিগতি বোঝা থেকে ত্রাণ ও পুনর্বাসনে তদারকি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপকূলবর্তী এলাকার মানুষজনকে ত্রাণ শিবিরে পাঠানো তাদের জন্য পর্যাপ্ত খাবার ও ঔষধপত্র মজুত করা ডিজেস্টার ম্যানেজমেন্ট টিম পাঠানো জেলা প্রশাসনকে সতর্ক করা নিজ হাতে সামলান স্বয়ং মুখ্যমন্ত্রী আজকের তৃতীয় বিগ ব্রেক কিনে দিল আমরা সরকার গঠন করতে পারছি না শিবসেনার কোর্টে বল টেলল বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এবার শিবসেনার কোর্টে বল টেলে দিল বিজেপি রাজ্যপালের আমন্ত্রণ প্রেক্ষিতে তারা জানিয়ে দিল সরকার গড়ার জন্য প্রয়োজনীয় নম্বর তাদের কাছে নেই তাই তারা সরকার গড়তে পারবে না শনিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কুশিয়ারি বৃহত্তম দল বিজেপিকে সরকার গঠনের আবেদন জানান এই নিয়ে রবিবার বিজেপির কোর কমিটির বৈঠকে আলোচনা হয় দলের শীর্ষ নেতা চন্দ্রকান্ত পাতিল বৈঠক শেষে সাংবাদিকদের জানান মহারাষ্ট্রের মানুষ বিজেপি শিবসেনা জুটকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যদিও জুট সরকার গঠনের কোনো ইচ্ছে প্রকাশ না করে জনাদেশকে অশ্রদ্ধা করেছে উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন দল শিবসেনা চাইলে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে বলেও জানিয়ে দেন পাতিল মহারাষ্ট্রে সাম্প্রতিক নির্বাচনে দুইশো আসনের বিধানসভা আসনের মধ্যে একশো পাঁচটিতে জিতেছে বিজেপি শিবসেনা ছাপ্পান্নটি এনসিপি চুয়ান্নটি এবং কংগ্রেস চুয়াল্লিশটি আসনে জয়লাভ করে গত চব্বিশ অক্টোবর রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে তারপরে সরকার গঠন নিয়ে গেরুয়া শিবিরের দুই শরিক বিজেপি এবং শিবসেনার মধ্যে আলোচনা চললেও দুদল এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশেষত অর্ধেক অর্ধেক ক্ষমতা ভাগাভাগির শর্তে অনড় শিবসেনা যে কারণে বিজেপি এবং শিবসেনার প্রাক নির্বাচনী জুট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেলেও সরকার গঠন ঘিরে অস্থিরতা দিয়ে আছে আজকের চতুর্থ বিগ ব্রেক কিনে দিল আমুল বদলে যাবে অর্থনীতি ইরানে আবিষ্কৃত নতুন তেলের খনি ইরানে একটি নতুন তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে রবিবার এমনই জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন এই তৈল খনিতে পাঁচ হাজার তিনশো কোটি ব্যারেল তেল মজুদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইরানের অর্থনীতি মূলত তেল নির্ভর নতুন এই তেলের খনির সন্ধান সে দেশের অর্থনীতিতে নয়া শক্তির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে রুহানির বক্তব্য অনুসারে দেশের দক্ষিণ পশ্চিমের খুজাস্তান প্রদেশে নতুন এই তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে এই তৈলক্ষেত্রটির আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার ইরানের সবচেয়ে বড় তৈলকত্র আহবাজে সেখানে ছয় হাজার পাঁচশো কোটি ব্যারেল তেল মজুদ আছে হুজেস্তান প্রদেশে আবিষ্কৃত নতুন খনিটি সেদেশের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি হতে চলেছে এখানে যে পরিমাণ তেল মজুদ আছে তা যুক্ত করল ইরানের মোট সঞ্চিত তৈল ভাণ্ডার এক ধাক্কায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পাবে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলির মধ্যে ইরান অন্যতম তাদের অর্থনীতির একটা বড় অংশ তেলের উপর নির্ভরশীল কিন্তু পরমাণু চুক্ত নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার জেরে দেশটির তেল বিক্রি অনেক ধাক্কা খেয়েছে তার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতির উপর তেহরানের দাবি ইরান তেল উত্তোলন মাত্র এক শতাংশ বাড়ালে তাদের আয় তিন হাজার দুইশো কোটি মার্কিন ডলার বেড়ে যাবে আজকের পঞ্চম তথা শেষ বিগ ব্রেকিং হল অনবৈদ্য চাহার বাংলাদেশকে তিস রানে হারিয়ে সিরিজ জয় ভারতের রবিবার নাগপুরে বাংলাদেশকে তিস রানে হারিয়ে দিল ভারত সেই সঙ্গে দুই এক ব্যবধানে এই সিরিজ জিতে নিল রোহিত শর্মা ব্রিগেড তবে এদিনের ম্যাচের নায়ক দীপক চাহার প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে হ্যাট্রিক তার জলিতে একই সঙ্গে গড়লেন টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডও এদিন নাগপুরের মাঠে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন এই ভারতীয় পেশার যা নজির এর আগে দুই সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে আট রানে ছয় উইকেট নিয়েছিলেন অজন্তা ম্যান্ডিস এদিন সেই রেকর্ড ভাঙলেন এই চাহার এদিন প্রথমে ব্যাট করে জয়ের জন্য বাংলাদেশের সামনে একশো পঁচাত্তর রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ভারত রোহিত শর্মা ও শিখর দেওয়ান দ্রুত ফিরলেও লুকেশ রাহুল ও শ্রেয়স আয়ারের সৌজন্যে এদিন বড় স্কোরের পথে এগোয় ভারতীয় দল পঁয়ত্রিশ বলে বাহান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রাহুল আর শ্রেয়সের জুলিতে তেত্রিশ বলে বাষট্টি রান সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া মনীষ পাণ্ডেও শেষটায় ভালো খেলেন তেরো বলে বাইশ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি যার সৌজন্যে নির্ধারিত বিশ্ববারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারতের স্কোর দ্বারা একশো চুয়াত্তর মন্তর উইকেটে এই রান তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশ তাদের কেউ এদিন ভারতীয় বোলিং সামনে দাঁড়াতে পারেননি দীপক চাহার একাই প্রতিপক্ষের বোলিং ব্যাটিং লাইনে কাঁপুনি দড়িয়ে দেন শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে মাত্র একশো চুয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ত্রিশ রানে ম্যাচ জয়ের পাশাপাশি এই সিরিজেও জিতে নিয়েছে ভারত